বন্ধুরা, জ্যামিতি শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। জ্যামিতির অঙ্ক আমরা প্রত্যেকেই করেছি। তোমরা কেউ কেউ হয়তো এখনও জ্যামিতির অঙ্ক করছো। যারা বিশেষত এখনও পড়াশুনোর সাথে যুক্ত, তারা নিশ্চয়ই এখনও জ্যামিতির অঙ্ক করো। তাহলে এই জ্যামিতির সংজ্ঞা কী তা নিশ্চয়ই সবারই জানতে ইচ্ছা করে, অথবা জ্যামিতি শব্দটি কোথা থেকে এসেছে তাও নিশ্চয়ই তোমরা জানতে আগ্রহী। তাহলে চলো জ্যামিতি সম্পর্কে কিছু কথা এই ভিডিওতে জেনে নিই। জ্যামিতি হলো গণিতশাস্ত্রের একটি শাখা। জ্যামিতি শব্দটিকে আমরা যদি ভাগ করি তাহলে জ্যা ও মিতি শব্দ দুটি পাব। এই জ্যা শব্দের অর্থ হলো পৃথিবী বা ক্ষেত্র বা ভূমি, এবং মিতি শব্দটির অর্থ হল পরিমাপ। জ্যামিতির ইংরাজি শব্দ জিওমেট্রিকে যদি আমরা ভাঙি তাহলেও দুটি অংশ পাব। এখানেও জিও অর্থাৎ পৃথিবী এবং মেট্রি অর্থাৎ পরিমাপ। সুতরাং ভূমির পরিমাপ অথবা জমির পরিমাপ বিষয়ক আলোচনা থেকেই এই জ্যামিতি শব্দটির উৎপত্তি হয়েছে। এক্ষেত্রে কোনো বস্তু যতটা জায়গা দখল করে তার আকৃতি, আয়তন ও পরিমাপ সম্পর্কে বিশেষ জ্ঞানই হল জ্যামিতি। তাহলে এখন চলো জ্যামিতির সংজ্ঞা দেখে নিই। গণিতশাস্ত্রের যে শাখায় বস্তুর আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল ইত্যাদির পরিমাপ ও অঙ্কন করার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ও সঠিক ধারণা পাওয়া যায় ও বিভিন্ন সমতলিক চিত্র সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকেই জ্যামিতি বলে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।